নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করছে রিক এবং সলিডারিটিজ ইন্টারন্যাশনাল নামের দুটি সংস্থা। ময়লা সংগ্রহের জন্য ভ্যান গাড়ি দেওয়ার পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করছে তারা। দেখুন হাবিবুর রহমান ওভির আরও একটি রিপোর্ট। বেড়িবাঁধের রাস্তার দুপাশে আগে ময়লা বর্জনা ফেলত এলাকাবাসী, এ কারণে দীর্ঘদিন বেশ অস্বস্তিতে ছিলেন স্থানীয়রা। তবে মানুষজন এখন সচেতন হতে শুরু করেছে, বাসা বাড়ির ময়লা নির্ধারিত ঝুড়িতে রাখার অভ্যেস গড়ে উঠেছে বাসিন্দাদের মধ্যে। ওই গাড়ি আইসে ওই ময়লা নিয়ে যায়, ওই বেড়িবাঁধে সহজে কেউ ময়লা ফেলে না, এবং আমাদের যে পিএসসি সার্ভিস আছে ওরাও নিয়মিত এসব ময়লা নিয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটির 22 নম্বর ওয়ার্ডের এসব বাসিন্দারা নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আশেপাশের বস্তিবাসীদেরও সচেতন করছেন। করোনা মোকাবেলা করতে এলাকাবাসীর উদ্যোগেই নিয়মিত ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। এখানে আমরা অনেক কালচারাল অনুষ্ঠান করেছি, করে মানুষদেরকে একত্রিত করে আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তাদের সচেতন করেছি, সেটা নিয়ে আমরা রেগুলার মাইকিং করছি। আগে কোনো বাচ্চার হাত ধুতেই না, আর অসুখ বিসুখ লেগেই থাকতো। এবং বর্জ্য ব্যবস্থাপনার উপরে অনেকগুলো নাটিকা অনুষ্ঠান গান এগুলো করে মানুষকে সচেতন করা হয়েছে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে সহযোগিতা করছে রিক ও সলিডারিটিজ ইন্টারন্যাশনাল নামের দুটি বেসরকারি সংস্থা, আর এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যতদূর বর্জ্য না ফেলে আপনার সরাসরি পিসিসিকে দেবেন, সেখানে আমাদের এনজিওটা ভূমিকা বিশেষ ভূমিকা রাখছে। ওখানে পাশাপাশি ঢাকা শহরের সমস্ত বস্তি অঞ্চলকে স্বাস্থ্যসম্মতভাবে গড়ে তোলার জন্য সকল বস্তিতে বর্জ্য ব্যবস্থাপনা সেবা যাতে নিয়ে আসে সিটি কর্পোরেশন, সেটা দাবি আমরা রাখছি। এলাকাবাসীর প্রত্যাশা সরকারের বেসরকারি সহায়তা দীর্ঘস্থায়ী হলে তাদের জীবনযাপন আরও সহজ হবে। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।